অনুষ্ঠিত হলো মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের স্ট্র্যাটেজিক বিজনেস কনফারেন্স 2020। রাজধানীর একটি 5 তারকা হোটেলে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ব্যাংকটির চেয়ারম্যান আলহাজ মোর্শেদ আলম এমপি। ব্যবস্থাপনা পরিচালক কামরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান আকরাম হোসেন হুমায়ুন, নির্বাহী কমিটির চেয়ারম্যান আনোয়ারুল হক, ফাউন্ডেশনের চেয়ারম্যান এম আমানুল্লাহ, পরিচালক এ এস এম ফিরোজ আলম সহ কর্মকর্তারা। গেল বছর ব্যাংকের মুনাফা ও সেবা সহ সার্বিক উন্নয়নের জন্য 148 শাখা প্রধান সহ বিভাগীয় প্রধানদের ধন্যবাদ দেন ব্যাংকের চেয়ারম্যান মোর্শেদ আলম। একই সঙ্গে চলতি বছর কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জনে কর্মকৌশল বাতলে দেন তিনি। আজকে মানুষের ক্রয় ক্ষমতা বেড়ে গেছে, মানুষের চেহারা পরিবর্তন হয়ে গেছে, মানুষের আয়ুষ্কালও বেড়ে গেছে এখন আমাদের দেশের মানুষ। তো আমরা তো বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশ ইনশাল্লাহ সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে।